হ্যালো বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি আবার চলে এসেছি মগরাহাট হাই ফ্লাইং পিজন মার্কেটে। তো এখানে কিছু ভালো ভালো পায়রা আছে তোমাদের দেখাবো, তো ভিডিওটা পুরোটা দেখতে থাকো। এখন যে কালো সবুজ পেয়ারটা তোমরা দেখছো, ফুল বেবি আছে, নীলে তোমরা ওড়াতে পারবে, লং সাইজের আছে, আর ঠোঁটটা দেখছো একদম গম ঠোঁটের আছে, কালো সবুজ আছে, বেবি নর্মাদা আছে। তো পেয়ারটার দাম বলছে 2500 টাকা, বার্গেনিং করলে তোমরা 2400 টাকা কি 2200 টাকার ভেতরে পেয়ে যাবে। তো বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখতে থাকো, কিছু তোমাদের ভালো ভালো পায়রা দেখাবো কম দামের ভেতরে। তো বন্ধুরা এখন যে ফুলসে পেয়ারটা দেখছো খুবই ভালো পেয়ার আছে। এখন যেটা দেখছো এটা হচ্ছে মাদা আছে, গলা পুরো ডিপ চাম আছে, আর এটা এখন যেটা দেখছো এটা হচ্ছে নর আছে, গলা পুরো ডিপ চাম আছে, ল্যাসটা হালকা ফাটা আছে, লং সাইজ আছে। পেয়ারটা খুবই ভালো পেয়ার আছে, নিলে তোমরা ওড়াতে পারবে, দাম বলছে 700 টাকা, বার্গেনিং করলে তোমরা 600 টাকায় পেয়ে যাবে। তো বন্ধুরা এখন যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে নাপতা পায়রা আছে। চোখের কোয়ালিটি ভালো করে দেখে নাও, চোখে কোনো লাল দানা নেই। এপারে চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই হচ্ছে পায়রাটার চোখ আছে, আট পাড়ের পায়রা আছে, চোখের কোয়ালিটি খুবই ভালো আছে, লং সাইজ আছে, কালো জিরিয়া নাপতা আছে। তো তো ডানা কাঁচি করা আছে, এপারে ডানা কাঁচি করা আছে, ওপারে দুটো করে ডানা কাঁচি করা আছে। তো পায়রাটা খুবই ভালো কোয়ালিটির একটা পায়রা আছে, পায়রাটার দাম বলছে মাত্র 500 টাকা। তো 500 টাকায় নাপতা পায়রা মানে অনেকটাই কম দামে তোমরা পাবে। পায়রাটা খুবই ভালো কোয়ালিটি পায়রা আছে, পায়রাটা উড়বে, দেখে মনে হচ্ছে পায়রাটা উড়বে। এখন যে পায়রাটা তোমরা দেখছো এটাও নাপতা পায়রা আছে, চোখের কোয়ালিটি খুবই ভালো আছে, হালকা লাল দানা আছে, সামান্য লাল দানা আছে। ওপারের চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই হচ্ছে পায়রাটার চোখ আছে। তো যে দাঁড়াটা এনেছে দুটো নাপতা আছে, দুটোই নর আছে। তো তোমরা যদি দুটো নিতে চাও, দুটো নিলে তোমরা 800 টাকায় পেয়ে যাবে, অনেকটাই সস্তায় পাবে। আর এই হচ্ছে পায়রার ডানা আছে, এই পায়রাটা নিলে তোমরা ওড়াতে পারবে। এই পায়রার ডানাটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, পায়রাটা জিরিয়া পায়রা আছে, মোটামুটি পায়রাটা ভালো আছে, খুব একটা খারাপ না, পায়রাটা নিলে তোমরা ওড়াতে পারবে। আর দুটোই নর আছে, ল্যাসটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, পুরো বন্ধদুমের পায়রা আছে, খুবই ছটপটে পায়রাটা, তাও তোমাদের ভালো করে দেখাচ্ছি। এই হচ্ছে পায়রাটা ফুল বডি। এখন যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে রামপুরি পায়রা আছে, তো তোমরা ভালো করে দেখো, রামপুরি পায়রা আছে। এই হচ্ছে পায়রার ডানা আছে, এপারের ডানা, এপারের ডানাগুলো তোমরা দেখো চড়া চড়া পালক, আর পায়রাটা প্রচুর বড় আছে, লং সাইজ আছে। আর চোখটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, চোখের ভেতর রিংটা তোমরা বুঝতে পারছো, পায়রাটার বেবি ছিল, বাচ্চা খাইয়েছে। তো এই হচ্ছে পায়রাটা আছে, তো ভালো করে তোমাদের ল্যাসটা আরেকবার দেখিয়ে দিই। এই হচ্ছে পায়রাটার ল্যাজ আছে, খুবই ভালো কোয়ালিটি একটা পায়রা আছে, পায়রাটার দাম বলছে মাত্র 500 টাকা, বার্গেনিং করলে তোমরা 400 টাকাও পেয়ে যেতে পারো, রামপুরি পায়রা মাত্র 400 টাকা, খুবই ভালো কোয়ালিটির পায়রা। এখন যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে কালপোড়া কালদম পায়রা আছে, চোখের কোয়ালিটি খুবই ভালো আছে, ঠোঁটটা একদম গম ঠোঁটের পায়রা আছে, ছোটো ঠোঁটের পায়রা, পায়রাটা সিঙ্গেল আছে, আজকের যদি তোমরা নিয়ে যাও আজকেই জোড়া নিয়ে নেবে, খুবই ভালো কোয়ালিটির একটা পায়রা আছে। এ হচ্ছে পায়রার ডানা, নিলে তোমরা ওড়াতে পারবে। পায়রাটার দাম বলছে 500 টাকা, বার্গেনিং করলে তোমরা 400 টাকায় পেয়ে যাবে, অনেকটাই কমে তোমরা পেয়ে যাবে, খুবই ভালো কোয়ালিটির একটা পায়রা আছে, ল্যাসটা তোমাদের ভালো করে দেখাচ্ছি। এ হচ্ছে পায়রাটার ল্যাস আছে, পুরো গোড়া থেকে কালো, তোমরা দেখে নাও। এখন যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে ম্যাড্রাস পায়রা আছে, হাই কোয়ালিটির একটা ম্যাড্রাস পায়রা আছে, চোখের ভেতর রিংটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, এই হচ্ছে পায়রাটার চোখের রিং আছে, ঠোঁটটাও খুবই ভালো আছে, পায়রাটার দাম বলছে 500 টাকা, বার্গেনিং করলে তোমরা 400 টাকায় পেয়ে যাবে, খুবই ভালো কোয়ালিটির একটা ম্যাড্রাস পায়রা আছে। এখন যে পায়রাটা তোমরা দেখছো এটা হচ্ছে কাঠলাল পেয়ার আছে, খুবই ভালো কোয়ালিটির একটা পেয়ার আছে, ডিম তাড়ানো পেয়ার আছে, চোখের কোয়ালিটি তো খুবই ভালো, আর সামনেরটা নর আছে, পেছনেরটা মাদি আছে। তো খুবই ভালো কোয়ালিটি পায়রা আছে, চোখের কোয়ালিটি খুবই ভালো আছে। যদি কেউ নিতে চাও দাদার নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, দাদার সঙ্গে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে নেবে। পেয়ারটার দাম পড়বে 800 টাকা, বা এখানে এসে তোমরা বার্গেনিং করলে 200-100 টাকা কমে পেয়ে যাবে। তো এখন যে পায়রা তোমরা দেখছো এটা হচ্ছে ম্যাড্রাস পায়রা, মাথার শেপটা তোমরা ভালো করে দেখো, পাটটা পায়রা আছে, মাথার শেপটা তোমরা ভালো করে দেখো, মাথার শেপটা খুবই ভালো আছে, চোখের কোয়ালিটিও খুবই ভালো আছে, নর পায়রা আছে, পায়রাটা খুবই শর্ট সাইজ আছে, নিলে তোমরা ওড়াতে পারবে, চার পর কমপ্লিট হয়নি এখনও, ছপরের পায়রা আছে, নর পায়রা, খুবই ভালো কোয়ালিটির একটা পায়রা আছে, নিলে তোমরা ওড়াতে পারবে। পায়রার দাম বলছে 500 টাকা, বার্গেনিং করলে তোমরা 400 টাকা কি 300 টাকাও পেয়ে যেতে পারো। এক পেয়ার তোমাদের লাল পায়রা জোড়া দেখাচ্ছি, কাঠলাল পায়রা, ল্যাসটা সামান্য সাদা আছে। এখন যেটা দেখছো এটা হচ্ছে পুরাতন চোখের একটা নর পায়রা, ভালো করে তোমাদের চোখটা দেখাচ্ছি, এই হচ্ছে পায়রাটার চোখ আছে, ঠোঁটটা একদম খুবই ছোটো আছে, খুবই ছোটো, পায়রার কোয়ালিটি খুবই ভালো আছে, এই পায়রাটা উড়বে না কিন্তু এর বেবি প্রচুর উড়বে, ডানা কোয়ালিটি হালকা, ডানা তুলে দিয়েছিল ওই জন্য গ্যাপ আছে মাঝখানে, অনেক অনেক পালকই নেই ডানার। তো খুবই ভালো কোয়ালিটির একটা পায়রা আছে, এই হচ্ছে পায়রাটার দুম, পায়রাটার দাম বলছে 300 টাকা। তো বন্ধুরা এখন যে পায়রা দেখছো, আগে যে নরটা দেখলে কাঠলাল নর পায়রা, এটা হচ্ছে ওড়ি সেট আছে, মাদি পায়রা, চোখের কোয়ালিটি খুবই ভালো আছে, ঠোঁটটা দেখো, ঠোঁটটাও খুবই ছোটো আছে, মিডিয়াম সাইজ আছে, খুব ছোটো না, মিডিয়াম সাইজ। এই হচ্ছে পায়রার ডানা আছে, এই মাদাটা নিলে তোমরা উড়াতে পারবে, খুবই ভালো কোয়ালিটির একটা পায়রা আছে, তোমরা ভালো করে দেখে নাও। এই হচ্ছে পায়রার দুম আছে, পায়রার দাম বলছে 300 টাকা, বার্গেনিং করলে তোমরা 250 টাকাও পেয়ে যেতে পারো।
তো বন্ধুরা, এখন যে পায়রা তোমরা দেখছো এটা হচ্ছে কালবেড়ি পায়রা আছে, প্রচুর পুরাতন যুগের পায়রা আছে। যে দাদা সেল করতে এনেছে সেই দাদা বললো যে যে কটা বেবি হয়েছে একটাও রাখতে পারেনি, উড়ে বেরিয়ে গেছে। খুবই ভালো কোয়ালিটির একটা পায়রা আছে, নর পায়রা সিঙ্গেল আছে, তো ওই জন্য দাদা সেল করে দিচ্ছে, মাদাটা চলে গেছে। তো এই হচ্ছে পায়রা ডানা, ডানা কাঁচি করা আছে। এ পায়ের ডানাটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, এ পায়ের ডানাটা দেখো কাঁচি করা আছে, ল্যাসটা পুরো সম্পূর্ণ বন্ধ দমের পায়রা আছে। পায়রার দাম বলছে 700 টাকা, বার্গেনিং করলে তোমরা 500 টাকায় পেয়ে যেতে পারো, খুবই ভালো কোয়ালিটি পায়রা আছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে বলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আর ভিডিওটা সবার কাছে একটু শেয়ার করে দিও। ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও, যদি কেউ আমার সাথে মগডাটে আসতে হয় সেটাও জানিও। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।